সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি লুপ সম্পর্কে আলোচনা করব। সো লুপ নিয়ে আলোচনা করার পূর্বে আমি কয়েকটি বিষয় ক্লিয়ার করতে চাই। তা হচ্ছে যে আমার কাছে মনে হয় লুপ সি প্রোগ্রামিং এর সব থেকে মূল জিনিস, অর্থাৎ যে লুপ যদি ভালোভাবে না বোঝা যায় তাহলে সি প্রোগ্রামিং এর কোনো কিছুই ভালোভাবে বোঝা যাবে না। লুপের পরবর্তী যে টপিকসগুলো আছে, অ্যারে, স্ট্রিং, তার ফাংশন, এগুলো ম্যাক্সিমামই লুপ রিলেটেড। এবং লুপ সম্পর্কে যদি বেসিকটা ক্লিয়ার না থাকে কারো, সো তার পরবর্তী বিষয়গুলোতে প্রচুর পরিমাণে সমস্যা হবে। আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে যে লুপ খুব সোজা একটা ব্যাপার না, বিষয় না, এবং এই লুপ শিখতে যথেষ্ট পরিমাণে সময় দেওয়া উচিত বলে আমি মনে করি। লুপটা এত কঠিনও না, কারণ লুপ পুরোপুরি প্র্যাকটিসের উপর নির্ভর করে। আমরা যদি ভালো করে প্র্যাকটিস করি, সো আমরা লুপে ভালো করতে পারবো। যদি প্র্যাকটিস না করি তাহলে লুপে কখনই ভালো করা সম্ভব না। আর লুপে ভালো করা সম্ভব না হলে তো পূর্বেই বললাম যে পরবর্তী টপিকসগুলোতে প্রচুর পরিমাণে সমস্যা হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় যে এই লুপে প্র্যাকটিস না করে না করার ফলে পরবর্তী টপিকসগুলো বুঝতে অসুবিধা হয়, এবং ম্যাক্সিমাম শিক্ষার্থীরাই যারা সি শিখে তারা এখানে এসে আটকে পড়ে। আমাদের ক্লাসেরই অনেককে আমি এই বিষয়টাতে লক্ষ্য করেছি যে যারা এর আগের টপিকসগুলো মোটামুটি ভালোই বুঝে, বাট লুপে আসে যখন স্টপ হয়ে গেছে, সো তারা আর পরবর্তী টপিকসে আগাতে পারেনি। সো এই ব্যাপারটা সবসময় মাথার মধ্যে রাখতে লাগবে, কারণ লুপের আগে যে টপিকসগুলো আছে সেগুলো একদিন টাইম দিলেই হয়ে যেতে পারে, বাট লুপ টপিকসটা কখনো একদিন সময় দিলে হবে না। নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমেই লুপ ক্লিয়ার করতে হবে, এবং লুপের যে মূল ব্যাপারটা সেটা ভিতর থেকে বুঝতে হবে। লুপের কোড দেখলে কিন্তু আউটপুট বলে দেওয়াটা অনেক সোজা, বাট কোনো একটা কোডের আউটপুটের কোড করাটা খুব কঠিন। সো অনেকক্ষণ ধরে বকর বকর করলাম, এবার আমি লুপ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। আজকে আমি বেসিক একটা ধারণা দিব, এবং আগামী পর্ব থেকে আমি এই সম্পর্কে লুপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সো প্রথমেই আমি একটা মজাদার টপিকস নিয়ে শুরু করি, সেটা হচ্ছে যে সনাতন ধর্মে বিয়ের একটা টপিকস। যে সনাতন ধর্মে যখন বিয়ে হয় তখন তারা অগ্নিদেবকে সাক্ষী রেখে বিয়ে করেন। এখানে মনে করেন যে আগুন থাকে, এবং বিয়ের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সাত পাক ঘোরা। সো সেই সাত পাক ঘোরাটা তাদের শুরু হয়। সো এই টপিকসটাই আমি এখন নিয়ে আলোচনা করব আপাতত। ধরুন এখানে পাত্র এবং পাত্রী দুজনই আছে, এরা সাতবার ঘোরা শুরু করবে। ঘোরার শুরুটা এটা একটা গণনার বিষয় যে তারা যখন সাতবার ঘুরবে তখনই তারা স্টপ করবে। তো শুরুতেই তাদের যাত্রার শুরুতেই তাদের হিসাবে ছিল শূন্য, তারপর তারা যাত্রা শুরু করে ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে এখানে আসে একবার, এটা হচ্ছে যাত্রার শুরু, এটা হচ্ছে যাত্রার সমাপ্তি। শুরু থেকে ঘুরতে 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 আসলো, তখন তাদের হিসাবে চলে আসলো ওয়ান। এখন তারা একটা ব্যাপার যে তারা ঘুরবে সাতবার, এবং তাদের কেবল ঘোরা হয়েছে একবার, সো তাদেরকে আরো ঘুরতে হবে। এই সমাপ্তি থেকে কি হলো, আবার শুরুতে চলে আসলো। শুরু থেকে কি হলো, আবার তারা ঘোরা শুরু করলো, এবার ঘুরতে 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 চলে আসলো এখানে। এবার তাদের হিসাব হলো দুই, এটাও কিন্তু সাতের থেকে কম। যখন সাত হবে তখনই কিন্তু তাদের ঘোরাটা বন্ধ হবে। সো এটা দুই যেহেতু সাতের থেকে কম, সে তারা আরেকবার ঘুরবে। আরেকবার ঘুরলো, ঘুরতে 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 আবার এখানে চলে আসলো, এবার হলো তিন, এটাও সাতের থেকে কম।
তো তাদের কাছে এসে নি, আবার ঘুরতে হবে, আবার ঘোরা শুরু করলো। ঘুরতে ঘুরতে ফ্যান চলে আসলো, এবার হিসাব হলো 4, এখনো শেষ হয়নি, আবার ঘোরা শুরু করলো। ঘুরতে 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 এখানে চলে আসলো 5, এখনো শেষ হয়নি, ষষ্ঠবারের মতো ঘোরা শুরু করবে, এখানে চলে আসার পরে 6 হবে, তারপরে এবার ঘোরা শুরু করবে। ঘুরতে 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 যখন এখানে আসবে তখন 7 হবে। যখনই 7 হবে, 7 হওয়া মানে কি? তারা আর ঘুরবে না, স্টপ হয়ে যাবে। যখনই হিসাবে 7 চলে আসলো তার মানে কি? সে আর প্রথমে যাচ্ছে না, স্টপ, এবং তাদের কি হচ্ছে, পরবর্তী কার্যক্রম শুরু হচ্ছে বিয়ের। এটাই হচ্ছে লুপের বেসিক। আমরা একটা নির্দিষ্ট কন্ডিশন, যেটা এখানে বলা হয়েছে 7 বার, এই নির্দিষ্ট কন্ডিশনকে, এই নির্দিষ্ট কন্ডিশনের দিকে যাব ধীরে ধীরে, এবং একই কাজ করব, একই কাজ একাধিকবার করব, যতক্ষণ না পর্যন্ত একটা কন্ডিশন ব্রেক হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না একটা শর্ত পূর্ণ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা একটা কাজ করব। এটি হচ্ছে লুপের বেসিক। এবং এই জিনিসটাই যারা মাথায় রাখতে পারে তারাই লুপে ভালো করতে পারে। সো এতটুকুই বলি, এবার মূল কোডিংয়ে চলে যাই। প্রথমেই বলেছিলাম যে লুপের বেসিকটা হচ্ছে যে একই কাজ আমরা করবো যতক্ষণ আমাদের একটা কন্ডিশন ব্রেক হয়। ইয়েস, এটা হচ্ছে লুপের বেসিক। প্রথমেই আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি ইন্টিজার এ, যার মান নিয়ে নিচ্ছে 1। শুরু করার জন্য একটা কাজ বারবার শুরু করব, যে কাজটা করব তার শুরুটা ইন্ডিকেট করার জন্য আমি স্টার্ট লিখতেছি। আমার কাজটা হচ্ছে প্রিন্টএফ, এর মানটা প্রিন্ট করা। এরপর আমরা কি করব, এর মানটা প্রিন্ট করার পরে আমরা এর মানটা বেশি করে দেব। এরপর আমাদের কন্ডিশনটা হচ্ছে ইফ, যদি এর মানটা লেস দেন ইকাল টু 7 হয় তাহলে কি করবে, স্টার্ট আবার চলে আসবে। এই কোডিংটা বুঝতে একটু সমস্যা হচ্ছে অনেকেরই, প্রথমে আমি এটা রান করব। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন প্রিন্ট করেছে। কেন প্রিন্ট করেছে সেটাই এখন আমি যদি আলোচনা করি তাহলে গোটা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আমি বলেছিলাম যে আমরা একটা কাজ বারবার করব, ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত একটা শর্ত কন্ডিশন ব্রেক হয়। এটা ছিল আমাদের কথা। এখানেই আমরা এই দুটো কাজ বারবার করতেছি, কতক্ষণ পর্যন্ত করতেছি, যতক্ষণ না পর্যন্ত এর মানটা 7 হচ্ছে। এইখানে আমাদেরকে কয়েকটা জিনিস মাথায় রাখতে লাগবে। তার প্রথমটা হচ্ছে যে এটা একটা ইনিশিয়াল পয়েন্ট থাকতে হবে, যেখান থেকে কাজটা শুরু হচ্ছে, এখান থেকে হচ্ছে কাজটা শুরু হচ্ছে। একটা নির্দিষ্ট কন্ডিশন থাকতে হবে যে কন্ডিশনের জন্য আমি এই কাজটা কখনো শেষ করব। বিয়ের সময় কন্ডিশন থাকে যদি 7 বার হয় তাহলে আমরা আর ঘুরবো না, এটাই থাকে যে বিয়ের সময় যখন 7 বার ঘোরা হয় সেটার কন্ডিশন। এটার কন্ডিশনটা ঠিক সেরকম, যখন এর মান 7 বা তার সমান হবে, যতক্ষণ না পর্যন্ত সমান হবে ততক্ষণ পর্যন্ত সেটা স্টার্টে চলে যাবে, এটাই। এবং একই করে প্রতি ক্ষেত্রে এর মান প্রিন্ট করবে। এই কাজটা আপাতত এখন হয়তো অনেকেই বুঝে গেছেন, তার আগে এখানে কয়েকটা যেগুলো লিখেছি সেই কোডগুলো একটু বর্ণনা করি। স্টার্ট কলন, স্টার্ট কলন, এটা হচ্ছে একটা লোকেট করা নির্দিষ্ট জায়গাকে, এটা আমি এই জায়গাটাকে আমি নির্দিষ্ট করছি, পয়েন্ট করছি এইটা দিয়ে, স্টার্ট কলনটা দিয়ে।
এবং আমি যখন গো টু স্টেটমেন্ট লিখছি, গো টু স্টেটমেন্টটা কাজ করা হয় যে গো টুর পরে যে জিনিসটা লেখা থাকে, যে লোকেট করা থাকে, যে পয়েন্ট করা থাকে, পয়েন্টের নামটা লেখা থাকে, সেখানে চলে যায়। গো টু স্টার্ট মানে কি, যখনই গো টু স্টার্ট স্টার্ট পেয়েছে তখনই সে এখানে চলে যাবে, যখনই গো টু স্টার্ট পেয়েছে তখন সে এখানে চলে যাবে। এটা হচ্ছে গো টু, গো টুর কাজ, গো টু স্টেটমেন্টের কাজ। এবং কখন পাবে, যতক্ষণ না পর্যন্ত এর মানটা সেভেন অথবা তার নিচে থাকবে। যদি এর মানটা সেভেন উপরে উঠে যায় তখন কি হচ্ছে, ইফের আন্ডারে এই স্টেটমেন্টটা আসতেছে না। এই স্টেটমেন্টে না আসা মানে কি, গো টু স্টেটমেন্টটা কাজ করতেছে না, গো টু স্টেটমেন্টটা কাজ না করা মানে কি, তারপর স্টেটমেন্টে চলে আসে রিটার্ন কিউ করে ফেলতেছে। এটাই এবার আমরা আসবো যে আউটপুট বিশ্লেষণটা কিভাবে, কি আউটপুট আসলো সেটা। প্রথমেই এখানে আসলো এর মান ওয়ান, এর মান হলো ওয়ান, এবং আমরা এখানে দেখাবো যে আউটপুট কি আসতেছে। আউটপুট কি আসবে সেটা আমরা এখানে দেখাবো। সো প্রথমেই এর মান এখানে ওয়ান স্টার্ট শুরু হলো, এটা একটা পয়েন্ট লোকেট করছে, আপাতত কোনো কাজ নাই। এবার আসলে প্রিন্ট এ পার্সেন্ট এ, এর মান হচ্ছে ওয়ান, এবং এখানে প্রিন্ট অপশন, তাহলে আউটপুট এটা শো করবে কি, শো করবে ওয়ান, ওয়ান শো করবে। এবার হচ্ছে এ প্লাস প্লাস, এর মান এক বাড়বে, সো এর মান হয়ে গেল টু। তারপর কি, ইফ এ লেস দেন ইকুয়াল টু সেভেন, চেক করতেছি এর মানটা সাথে থেকে ছোট কিনা। হ্যাঁ, এর মানটা অবশ্যই সাথে থেকে ছোট। সো কি করবে, গো টু স্টার্ট, এই স্টেটমেন্ট আসবে, গো টু স্টার্ট, গো টু স্টার্ট মানে কি, স্টার্টে চলে যাবে, স্টার্টে চলে গেল। এবার প্রিন্ট করবে এর মান, এর মান প্রিন্ট করবে টু। এইভাবে আবার এ প্লাস প্লাস হবে, এর মান হবে থ্রি, গো টু স্টার্টে এই কন্ডিশন চেক করবে সত্য, গো টু স্টার্টে চলে যাবে, প্রিন্ট করবে এর মান থ্রি। তারপরে এইভাবে করতে করতে ফোর ফাইভ সিক্স, যখন এর মান সিক্স হবে তখন এ প্লাস প্লাস হবে সেভেন, তো আবার সত্য হচ্ছে, আবার স্টার্টে যাবে, এর মান সেভেন প্রিন্ট করবে। তারপর এর মান হয়ে যাবে এইট, যখন এর মান এইট হয়ে যাবে তখন এই কন্ডিশনটা ব্রেক করবে, মিথ্যা, যেহেতু কন্ডিশনটা মিথ্যা সেহেতু সে গো টু স্টেটমেন্টে যাবে না, সে নিচে চলে আসবে, রিটার্ন জিরো, সব প্রোগ্রামটা টার্মিনেট করবে। এটাই এখানে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক যেটা এখন আমি আলোচনা করব, সেটা হচ্ছে যে এ প্লাস প্লাস, এইটা হচ্ছে মাথায় রাখার মতো একটা টপিক। এই টপিকসটাই অনেকে ভুল করে। এই টপিকসটা হচ্ছে যে আমি যখন স্টার্ট করেছি তখন এটা একটা মান ছিল যেটা এই কন্ডিশনটাকে সত্য বলতো, বা এইরকম একটা কন্ডিশন, এরকম একটা টপিক, এরকম একটা স্টেটমেন্ট থাকবে যার জন্য এই কন্ডিশনটা একশো মান একশো মান মিথ্যা হবে, এর মানটা বাড়তে বাড়তে একশো মান একশো মান সাত হবেই, ফলে লুপটা ব্রেক করবে। এখানে যদি আমি এ মাইনাস মাইনাস দিতাম তাহলে লুপটা আজীবন চলতো এবং আজীবন ব্রেক করতো না। সো এই ক্ষেত্রে এগুলো মাথায় রাখতে লাগবে যে একটা মাঝখানে কিছু থাকতেছে যার জন্য এই লুপ, এই স্টেটমেন্ট, এই কন্ডিশনটা ব্রেক করবে এবং ফলে লুপটা ব্রেক করবে। একটা লুপের বেশ কয়েকটা অংশ আমরা দেখলাম, যার মধ্যে একটা হচ্ছে ইনিশিয়াল, ইনিশিয়ালাইজেশনের মানে শুরু যেটা হচ্ছে সেটা, এই সময় একটা মান নিয়ে সে ঢুকতেছে, কিছু কাজ করতেছে, একটা কন্ডিশন থাকতেছে যার জন্য লুপটা বারবার ঘুরবে, এবং একটা স্টেটমেন্ট থাকতেছে যার জন্য লুপের এই কন্ডিশনটা একসময় একসময় ব্রেক হবে। এটাই হচ্ছে লুপের বিভিন্ন অংশ, বিভিন্ন অংশকে বিভিন্নভাবে ম্যানিপুলেট করে এ লুপ ইউজ করা হয়। আগামী পর্বে আমরা লুপে আরও ভালো কিছু শিখব। গো টু এই স্টেটমেন্টটার সাথে যে লুপটা হয়েছে সেটা সি এ খুব রেয়ার, খুব কমই দেখা যায়, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপই বেশি দেখা যায়। সো শেষ করার আগে আমি এখানে একটা উদাহরণ দিয়েছিলাম যে সনাতন ধর্মের বিয়ের উদাহরণ। সো এখানে আমার হয়তো কোনো প্রকার ভুল থাকলে তা ক্ষমা দৃষ্টি দেখবেন আশা করি, এবং ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে।